আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি হ্যালো লিডার অনুষ্ঠানে। প্রতি বছর নির্বাচন এলেই আমরা এক বা একাধিক জনপ্রতিনিধি নির্বাচন করি, ব্যালটে সিল দেই, নেতা নির্বাচিত হয় কিন্তু তারপর ভুলে যায় জনগণকে। নেতার চারপাশে গড়ে ওঠে শক্তিশালী এক দেয়াল, আর অন্ধকার সেই দেয়াল ভাঙতেই জনগণের সঙ্গে আছি আমি অখিল পোদ্দার, আর পুরো অনুষ্ঠান জুড়ে আছে মিনিস্টার স্মার্ট টিভি এবং টেকনো মিডিয়া লিমিটেড। দর্শক, আজ আমাদের মাঝে যিনি লিডারের চেয়ারে আসীন আছেন, যাকে বলা হয় মাটির সন্তান, সান অফ সোয়েল, যার গা থেকে এখনও আমরা যমুনা পাড়ের বালু মাটির ঘ্রাণ পাচ্ছি, জনাব লতিফ বিশ্বাস, আপনাকে অভিবাদন। আপনি মানুষের সঙ্গে মিশে আছেন দীর্ঘ দিন ধরে, যেটি বলছিলাম যে উপজেলা চেয়ারম্যান, তার আগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, এমপি দুবারের, মন্ত্রী ছিলেন, এখন জেলা পরিষদের চেয়ারম্যান। আমার মনে হয় বাংলাদেশে আপনি একটা রিমার্ক, একটা মাইলস্টোন। দর্শক, আরেকটু আপনাদের বলি যে আমাদের সঙ্গে আছেন আব্দুল লতিফ বিশ্বাসের এলাকার তিনজন সম্মানিত ভোটার, আমাদের অতিথি যারা আসছেন, আমরা একটু তাদের সঙ্গেও পরিচিত হই। আমি মোহাম্মদ নবিদুল ইসলাম, চেয়ারম্যান শাহদাবাদ সদর সিরাজগঞ্জ। আমি অ্যাডভোকেট শামিমা ইয়াসমিন রিমা, চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা সিরাজগঞ্জ। আমি আলহাজ সাইদুল ইসলাম, জেলা বিএনপি উপদেষ্টা সিরাজগঞ্জ। লতিফ বিশ্বাস, এই যে আপনার সুবিন্যস্ত রাজনৈতিক জীবন, একটু যদি আমাদেরকে জানাতেন খুব সংক্ষেপে। ধন্যবাদ একুশে টেলিভিশনের আজকের এই অনুষ্ঠানে সঞ্চালক, তিনজন আজকের অনুষ্ঠানে প্যানেল তিনজন সদস্য উপস্থিত, একুশে টেলিভিশনের কলা কৌশলী, একুশে টেলিভিশনের লক্ষ লক্ষ শ্রোতা মণ্ডলী, আমি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, সিরাজগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে, 33 লক্ষ সিরাজগঞ্জ মানুষের পক্ষ থেকে আপনাদের সকলকে, শ্রোতামণ্ডলীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি শুধু এইটুকু বলতে চাই, আমার উদ্দেশ্য হলো যে আমরা প্রতিবারই ভোটে যখন দাঁড়াই তখন কিন্তু লিখি একটি কথা, জনসেবার সুযোগ দিন, যে একজন ইউনিয়ন চেয়ারম্যান সেখান থেকে একজন এমপি এবং মন্ত্রী, এরা সাধনা ছাড়া কিন্তু কোনো দিন হয় না। আমার জীবনে ইউনিয়ন পরিষদে সামাজিক কাজ, রাজনৈতিক কাজ, পাশাপাশি উপজেলা চেয়ারম্যান হিসাবে আমার এলাকার মানুষের যে সমস্ত দৈনন্দিন জীবনে এবং তাদের প্রয়োজনীয় যে অভাবগুলো থাকে, আমি চেষ্টা করেছি হার্ড অ্যান্ড সোল তাদের সেই অভাব। আমরা ধরেই নিচ্ছি যে আপনি মানুষের সঙ্গে, আপনার কানেকটিভিটিটা খুবই শক্তিশালী ছিল। আমরা একটু দেখে আসব আপনার এলাকার মানুষ, বালুমাটির গন্ধে যাদের দেহ ভরপুর, যাদের জীবন ভরপুর, সেসব সাধারণ মানুষ আপনার সম্পর্কে কি বলে। এই মসজিদটা অনেক দুরবস্থা ছিল, টিনের ঘর ছিল এবং কোনো ফ্যানের ব্যবস্থা ছিল না। যখন জেলা পরিষদের চেয়ারম্যান হলেন তখন উনি অনেক অনুদান দিয়েছেন এবং সেই অনুদানে আজকে আমার মসজিদে এই পর্যায়ে দাঁড়াইছে আর কি। আমাদের কবরস্থান বা ঈদগার মাঠ কোনো কিছুই ছিল না। জেলা পরিষদের চেয়ারম্যান উনি নিজস্ব ব্যক্তিগতভাবে কিছু অর্থ এবং তার তহফিলের থেকে আমাদের এই বাউন্ডারি করে দিছে। কখনো কল্পনা করি নাই যে আমাদের এই চরের ভিতরে এবং কি এই এলাকায় এত বড় একটা প্রতিষ্ঠান হবে, সরকারি প্রতিষ্ঠান, ভেটেরিনারি কলেজ এবং কি মৎস্য ডিপ্লোমা। সেই যে রাস্তাটা করে দিয়েছে, সৌর বিদ্যুৎ দিয়েছে। দেখলাম যে আপনি এলাকায় অন্তত কিছুটা হলে উন্নয়ন করেছেন, যেটি অবশ্যই উদাহরণ দেবার মতো। আপনার এলাকার মানুষ কিন্তু আপনার সম্পর্কে ভালোই বলেছেন। আমি অতিথিদের কাছে জানতে চাইব যে আপনাদের কিছু বলার আছে কিনা, যেটি আমরা দেখলাম এটি ঠিক নাকি আরও কিছু ঘাটতি ওনার আছে, যেটি চেয়েছিলেন তার কাছ থেকে আপনারা সেটি পাননি। সাহেদাবাদ থেকে নাগপুর পর্যন্ত 20 কিলোমিটার রাস্তা, ওই রাস্তাতে হাঁটলে এলে আমার তো মনে হয় না একটি মানুষও চলছে। ওনার মিনিস্টার থাকাকালীন এই রাস্তার উদ্বোধন হয় 2010 এবং 2011-13 সালে মাননীয় প্রধানমন্ত্রী ওই রাস্তা উদ্বোধন করেছিলেন। কেন আজকের এই দুরবস্থা, তার আমলে কেন এই অবস্থা হলো, বর্তমান যে মাননীয় সংসদ সাহেব অতীতে ছিলেন এবং বর্তমান আছেন, কেন আমাদের এই জনগণের দুরবস্থা। অ্যাডভোকেট রিমা, আপনার কি অভিযোগ আছে মিস্টার বিশ্বাসের বিরুদ্ধে? হ্যাঁ, ধন্যবাদ। একটা প্রশ্ন আছে, সেটা যে উনি যেহেতু জেলা পরিষদের চেয়ারম্যান, ওনার পরিষদে 5 জন নারী সদস্য আছে,
এই পাঁচজন নারী সদস্যকে উনি কিভাবে দেখেন, কিভাবে মূল্যায়ন করেন, পাশাপাশি ওনার সিদ্ধান্তে এই নারী সদস্যদের ভূমিকাটা কি, তাদের সিদ্ধান্তকে উনি কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই যে মিস্টার বিশ্বাস আপনার কতটুকু আকাঙ্ক্ষা পূরণ করেন? ধন্যবাদ হ্যালো লিডারকে। আসলে জেলা পরিষদ যে কাজগুলাই করে, আমার অভিযোগ সেই কাজগুলাই কিন্তু স্থানীয় চেয়ারম্যানদের সাথে পরামর্শ করে করে না। যদি স্থানীয় চেয়ারম্যানদের সাথে পরামর্শ করতো তাহলে ওই ইউনিয়নের চেয়ারম্যান জানে যে কোন কোন জায়গায় কাজ করলে জনগণ সফল পাবে। মিস্টার বিশ্বাস, আপনি শুনলেন আপনার এলাকার তিনজন ভুক্তভোগী তিন ধরনের অভিযোগ কিন্তু আপনার কাছে দিয়েছে, জানতে চাই। না, তিনজনকে আমার ধন্যবাদ। আসলে ওনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমার জেলার গুরুত্বপূর্ণ সমস্যাগুলো তুলে ধরেছেন। এই যে আজকে সৈয়দাবাদ ইনাতপুর রাস্তা, সেই সময় যিনি কন্ট্রাক্টর ছিলেন সেই কন্ট্রাক্টর ঠিকমতো কাজ করতে পারে নাই বলে ওই রাস্তাটা, যে বাইলেন রাস্তা, ওই রাস্তাটা কিন্তু এখনও চালু হয়নি। রাজশাহীর যে রাস্তাটা আছে ওই আদলে এই রাস্তাটা করার কথা, কিন্তু সেই ঠিকমতো সেইভাবে করে নাই। তারপরে এটা আমি গর্ব করে বলতে পারি, আমি মাননীয় যোগাযোগ মন্ত্রীর সাথে যোগাযোগ করে এই রাস্তায় 23 কোটি 65 লক্ষ টাকা বরাদ্দ দিয়ে আজকে সদরের এমপিকে দে তার স্টার্ট পয়েন্টে এখানে উদ্বোধন করে ওই রাস্তার কাজ চলছে। মাঝখানে কিছু ঝামেলা হয়েছিল যার কারণে রাস্তার কাজটা অসমাপ্ত আছে। অবদার এক্সেনের সাথে, রোশন হাইজের এক্সেনের সাথে কথা বলেছি, উনি আমাকে কথা দিয়েছেন আগামী 7 দিনের মধ্যে এই রাস্তা অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন, ওনাকে ধন্যবাদ। এমন কি হয়েছে যে সৈয়দাবাদ রাস্তার টাকা তুলে নিয়ে গেছে ঠিকাদার, রাস্তা করেনি? না, ঠিকাদার রাস্তা টোটাল টাকা তুলে নিয়ে যায় নাই। এখানে কিছু লোকাল ঝামেলা ছিল, ওখানে একটা মাটির কন্ট্রাক্টর নিয়ে না। আমরা যে চিত্র দেখি সৈয়দাবাদ বাইলেনের, আপনি যদি অনুমতি দেন আমরা একটু দেখেও আসবো, তাতে তো মনে হচ্ছে ঠিকাদার টাকা পয়সা নিয়ে লাপাত্তা, আপনারা কিছুই করতে পারছেন না। একটু দেখে আসি। মাননীয় প্রধানমন্ত্রী সাহেব নিজে হাতে এই রাস্তা এসে উদ্বোধন করে গেছিল, কিন্তু অদ্যাবধি আজ পর্যন্ত এই রাস্তা কেউ অচল হয়ে পড়ে আছে। কোনোদিন গাড়ি চলাচল করতে দেখি নাই, এইভাবে মাঝে মধ্যে সারে আবার ভেঙে যায়। যত দ্রুত সম্ভব রাস্তাটা সংস্কার করা বিশেষ প্রয়োজন। কথাটা ঠিকই আছে, উপরের যে রাস্তাটা এখন ডাইরেক্ট রাস্তা সৈয়দাবাদ দিনাজপুর, অলরেডি এটা কমপ্লিটের পথে। আশা রাখি আগামী অর্থবৎসরে বাইলেনের যে রাস্তাটা আছে ওই রাস্তাটাকে যত দ্রুত এটা সংস্কার করা যায় এবং চলাচলকে উপযুক্ত করা যায় তার জন্য আমি জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে যে চেষ্টা করা দরকার আমি করব। আগামী জুন জুলাই আমরা কি একটি আশা পাবো? ধন্যবাদ অ্যাডভোকেট রিমাকে। আপনারা জানেন যে 131 বছর পরে জেলা পরিষদের কিন্তু প্রথম নির্বাচন হয়েছে এবং 15টা ওয়ার্ড সিরাজগঞ্জে, 15টা পুরুষ সদস্য আর সংরক্ষিত 5 জন মহিলা সদস্য। আমার একজন পুরুষ সদস্য যে অর্থ পায়, একজন মহিলাও কিন্তু সেই অর্থ পায়। সুতরাং আমার কাছে কোনো বিভাজন নাই এবং আমার মহিলারা তারা পুরুষের ন্যায় পাশাপাশি আমার এই 15টা ওয়ার্ডে তাদের ডেভেলপমেন্টের কাজ করতেছে বিগত সময়ে। সুন্দর সুন্দর। আপনি যে প্রশ্নটি করেছিলেন, প্রকল্পখানে কিন্তু স্থানীয় চেয়ারম্যানদের সাথে পরামর্শ নেয় না, তার ফলে কিন্তু একতরফা আপনি নিজের দলীয় লোকজন নিয়ে, নিজস্ব লোকজন নিয়ে আপনি কাজগুলো একতরফা করেন, এটাই তো আপনার প্রশ্ন। ধন্যবাদ। নবিদুল আমার অত্যন্ত স্নেহের এবং সদর উপজেলার আমার বেলকুচি আমার নিজস্ব এলাকা। আপনারা জানেন স্থানীয় সরকারের কয়টা টায়ার আছে, একটা হলো ইউনিয়ন পরিষদ, একটা উপজেলা পরিষদ, একটা হলো পৌরসভা এবং একটা হলো জেলা পরিষদ। জেলা পরিষদের কোনো আইন নাই যে সরাসরি ইউনিয়ন পরিষদের সাথে আমাদের যোগাযোগ করতে হবে। আমি জেলা পরিষদ আমার সদস্যদেরকে নিয়ে আমরা কাজ করি এবং আমাদের প্রত্যেকটা পার্লামেন্ট মেম্বার আমাদের জেলা পরিষদের কিন্তু উপদেষ্টা। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের কিন্তু কোনো অনুদান দেওয়া যায় না। আমরা বেসরকারি জনগুরুত্বপূর্ণ সারা জেলায় আমরা কাজ করতেছি। সুতরাং কোনো জেলা পরিষদে কোনো ডিমান্ড থাকে এলাকায় আমার জেলা পরিষদের সদস্য আছে তার সাথে যোগাযোগ করবেন এবং আপনারা এসে যোগাযোগ করলে আমরা যথাসাধ্য না। আমরা দেখেছি যে উনি যে কথাটি বলেছেন তার কিছুটা হলেও সত্যতা আছে, এই কারণে যে উল্লাপাড়ার কান শোনাতে মুক্তিযোদ্ধার স্মৃতি অবলম্বনে আপনি নির্মাণ করেছিলেন একটি স্মৃতি ফলক এবং দেয়াল নির্মাণের কথা ছিল। সামান্য টাকা, 1.5 লক্ষ টাকার জন্য সেটি বছরের পর বছর পড়ে আছে এই সময়ে, এটি কি অবশ্যই কষ্টদায়ক নয়? অবশ্যই কষ্টদায়ক, কারণ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ এটা আমার নেতৃত্বে সারা জেলায় মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখার জন্য কাজ হচ্ছে। এটা কান শোনা আমারই একজন মুক্তিযোদ্ধা জেলা পরিষদের সদস্য গোলাম মস্তবা,
তার নিজের প্রজেক্টে থাকি। আমরা একটু দেখে আসি যে কিভাবে পরিত্যক্ত অবস্থায় সেটি পড়ে আছে, কোনো কাজেই আসছে না। আপনি যে টাকাটি আগে বরাদ্দ দিয়েছিলেন সেটিও আসলে রসাতলে গেছে, পানিতে গেছে, দেখুন একটু। এটি যেহেতু মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, আমি বিনীত অনুরোধ করব, আশাবাদ ব্যক্ত করব, আমাদের সিরাজগঞ্জ জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান মহোদয় এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আমাদের এখানে ইতিমধ্যে প্রায় 5 লক্ষ টাকা আমরা ব্যয় করেছি, আর ওনারা 1.5 লক্ষ টাকা দিয়েছেন, কিন্তু আমরা এখনও সেই টাকাটা কাজে লাগাতে পারিনি। এবং সেই সাথে আরও দাবি জানাচ্ছি যে আমাদের এই স্থাপনা তৈরি করতে যে বিপুল অঙ্কের টাকা লাগবে, সেখানে চেয়ারম্যান মহোদয় যেন আমাদের এটি নির্মাণে সহায়তা করেন। যেটি দেখলাম যে আসলে সমস্যা আছে, তাহলে কতদিনের মধ্যে বাকি কাজটুকু আপনি সমাপ্ত করবেন? না, আগামী এক মাসের মধ্যে। ওটা সমস্যা হয়েছে যে মুক্তিযোদ্ধা জায়গাটা দিচ্ছে, তার ভাইয়েরা একটা ঝামেলা করছে, যিনি জায়গা দিচ্ছেন তিনি কোনো মুক্তিযোদ্ধা, সুতরাং আগামী 15 দিনের মধ্যে, এক মাসের মধ্যে ওদের ভাইদের সাথে এটা সমস্যার সমাধান হয়ে গেলে পারে আমাদের দ্বিতীয় কিস্তি ছাড় দেওয়া, এবং প্রয়োজনে আগামী দিনে এই মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ সুন্দর করার জন্য প্রয়োজনে আরো বরাদ্দ দিয়ে এটাকে সুন্দরভাবে। অতিথিদের কোনো কোশ্চেন আছে কিনা? আমি জানতে চাই, আপনি যেহেতু আরেকটি পরে এসেছে জেলা আওয়ামী লীগের সভাপতি, সেভাবে জানতে চাই আপনার আমলে আমরা অতীতে গেছি এনায়েতপুর স্পার্ক এবং মেঘুল্লার স্পার্ক, এই স্পার্ক দুটো সহ এনায়েতপুর হসপিটাল সহ 1000 কোটি টাকার মানের হসপিটাল যেটা হয়েছে, আর কান্দি এনায়েতপুর জালালপুর সহ অবৈধভাবে বালু উত্তোলনের কারণে 10টি সরকারি বালু মহল আছে অনুমোদিত, এটা হচ্ছে এখানে আসার পূর্বে আমলে বিএনপি সহ দল মত নির্বিশেষে আমাকে জানিয়েছে যে এখানে স্থানীয় এমপি এবং আপনার জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আপনার কোনো দায়িত্ব আছে কি না? কোনো কোশ্চেন আছেন? আমার একটা কোশ্চেন, এখানে দেখলাম চেয়ারম্যান মহোদয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সব দৃশ্য, তো আমি একটা জিনিস কিছুইতেই কোনো জায়গাতে দেখতে পেলাম না যে নারীদের জন্য, আমাদের নারীদের এখানে উনি মসজিদ মন্দির রাস্তা হসপিটাল অনেক কিছুই করেছেন, তো নারীদের জন্য তেমন কিছু করা হয়নি। বিশেষ করে আমাদের নারীরা, আমরা যখন বাইরে আসি, সকালে আসলে বিকালে বাসাতে যেতে হয়, কর্মজীবী হোক কর্মজীবী না তারা বাইরে আসে, তাদের জন্য একটা মসজিদ আমি সারা সিরাজগঞ্জ জেলাতে দেখিনি, সদরে তো নয়। তো এ ব্যাপারে নারীদের জন্য আপনি কিছু করবেন কিনা? পরের অতিথির কাছে চলে যাচ্ছি। আমার চেয়ারম্যানের কাছে একটা প্রশ্ন, যে আমি কিছুদিন আগে বালু উত্তোলন নিয়ে আমি একটা মানববন্ধন করেছিলাম, যে সেতুর পূর্ব উত্তর পাশে এবং দক্ষিণ পাশে অবৈধভাবে বালু উত্তোলন করে, এই ফলে কিন্তু যমুনা শুধু ক্ষতির মুখে পড়তেছে। আমরা মানববন্ধন করেছি, এই ব্যাপারে আপনি কিছু পদক্ষেপ নেবেন কিনা আপনার কাছে আমি জানতে চাই। কয়েকটি প্রশ্ন আসছে। আপনি নারী বান্ধব জেলা পরিষদের চেয়ারম্যান নন, আপনার এলাকায় চলছে বালু কাটা, আমরা সব কিছুই দেখব, তার আগে আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। দর্শক সঙ্গেই থাকুন, একুশে ছেড়ে কোথাও যাবেন না, কিন্তু একটু পরে আবার চলে আসছি। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম হ্যালো লিডার অনুষ্ঠানে। সঙ্গে আছেন বাংলাদেশের রাজনীতির এক কিংবদন্তি, নাম আব্দুল লতিফ বিশ্বাস। তো তার কাছে কিন্তু কিছুক্ষণ আগে, বিরতির আগে যে দাবিটি ছিল এলাকার জনগণের, বালু উত্তোলন। মাননীয় ধন্যবাদ, আপনার এলাকার বালু কাটা নিয়ে কিন্তু সারা বাংলাদেশ জানে, বিভিন্ন সময়ে কিন্তু পত্র পত্রিকায় নিউজ হচ্ছে, খবর হচ্ছে, ভেঙে যাচ্ছে চৌভালি, ভেঙে যাচ্ছে এনায়েতপুর, ভেঙে যাচ্ছে তামাই বেলকুচি, এমনকি প্রতি বছর বন্যা এলেই আপনার হার্ট পয়েন্টে যে ধাক্কা লাগে, সেই ধাক্কা যেন লাগে সিরাজগঞ্জের প্রতিটি মানুষের বুকে। আপনারা জানেন গত কয়েকদিন আগে জেলা প্রশাসক কার্যালয়ে ডিসির সভাপতিত্বে জেলা সমন্বয় কমিটির মিটিং হয়েছে, সেই মিটিংয়ে সর্বসম্মতিক্রমে সেখানে সিদ্ধান্ত হয়েছে যে বালু মহল ছাড়া, অবৈধ বালু উত্তোলন সারা সিরাজগঞ্জে এটা তুলতে দেওয়া হবে না। কিন্তু আপনার তো আছে শুধুমাত্র
দশটি বালুমহাল, তার বাইরে তো শত শত জায়গায় কাটা হচ্ছে। সে ব্যাপারে প্রশাসনিক অ্যাকশন চলছে। আপনারা জানেন যে সারা সিরাজগঞ্জে অনেককেই মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে, লক্ষ লক্ষ টাকা। আপনারা যেভাবে বালু কাটছেন, অলরেডি কিন্তু 114টি চর জেগেছে উত্তর এবং দক্ষিণ। আপনি জানেন এই যে অবস্থা বালু কাটা, এটি বন্ধ না হলে একসময় এই স্থাপনা, আমাদের গর্বের স্থাপনা কিন্তু শেষ হয়ে যাবে। এর আগেও এটি নিয়ে আপনি কথা বলেছেন, তাহলে এর কি ভবিষ্যৎ হবে, আপনার কি মনে হয়? আপনারা যদি শক্তভাবে না ধরেন। আমি এইটুকু বলতে পারি যে যেহেতু জেলার সর্বসম্মতিক্রমে সমন্বয় কমিটিতে এটা সিদ্ধান্ত হয়েছে, এখান থেকে ফেরার পরে যখনই আমি সিরাজগঞ্জ যাব, আমি জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে একইটা কিন্তু মর্যাদা না, আমি একা যা কোনো বালু কিন্তু বন্ধ করতে পারবো না। প্রশাসনকে চাপ দিয়ে তাদেরকে নিয়ে আমরা সেই বালুর যাতে উত্তোলন বন্ধ হয় তার জন্য যা করা দরকার, আমি জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে আমি সেটুকু। সুন্দর, একটু দেখে আসি আপনার এলাকার বালু কাটার কি অবস্থা, আপনি নিজে দেখলে আপনার সুবিধাও হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। কতগুলা প্রভাবশালী মহল জোর পূর্বে মাটি কাটতেছে। আমরা সিরাজগঞ্জ ডিসি অফিসে গেছি, ওখানে দরখাস্ত দিয়েছি, ওখান থেকে দরখাস্ত হয় না। আবার ওই ইনাকপুর হাসপাতালের কর্তৃপক্ষের কাছে আমরা দিয়ে আইছি। এখন বর্তমানে মাটি কাটতেছে উল্লাপাড়া মৌজা, আমাদের দেওয়ানতলা মৌজার সাথে লাগাই না, তার দক্ষিণে উড়াপাড়া, ওখানে ওই হাসপাতালটারও ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এমপি বলে আরও বালুমহল বানা দেব, কেউ কিচ্ছু করতেছে না। আমরাও প্রশাসনের কাছে ব্যর্থ। সিরাজগঞ্জ গেছি, ডিসির কাছে গেছি, ইউনোর কাছে গেছি, কোনো কিছুতে কোনো কাজ হইতেছে না। আমরা শুনলাম যে এই বৃদ্ধ যেমনটি বলছিলেন যে ডিসি থেকে শুরু করে তার নিচ পর্যন্ত, এসি ল্যান্ড পর্যন্ত সব জায়গাতে গেছে, কিন্তু কোথাও কোনো কাজ হচ্ছে না। কারণ এর পেছনে আছে খুব লম্বা শক্তিশালী হাত, সেই হাত কি ভাঙবেন আপনি? জনগণের স্বার্থে এটা অবশ্যই বন্ধ করতে হবে, তাতে যত দূর যাইতে হয়। সুন্দর সুন্দর, আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা খুব সংক্ষেপে একজনের কাছ থেকে নিব। বালুমহল যে আপনি বন্ধ করবেন, এখানে যে একজন ইতিমধ্যে সাক্ষাৎকার দিলেন যে মাননীয় সংসদ সদস্য, উনিও নাকি চান, তাহলে এই দৃষ্টিতে আপনি কীভাবে দেখবেন? না, এই কথাটা কিন্তু বলে নাই যে মাননীয় সংসদ সদস্য বালুমহল অলরেডি প্রপোজাল হয়তো তার লোকজন ধরছে, সে তার জন্য তিনি প্রপোজাল দিতে পারেন। জেলার থেকে কোনো বালু মহল ওখানে পাস করা হয় নাই, সুতরাং উনি চাইলেই, একজন এমপি ইচ্ছা করলেই যে এলাকার স্বার্থ, জাতীয় স্বার্থ বাদ দিয়ে এলাকা ভেঙে যাবে এবং স্থাপনা, জাতীয় স্থাপনা সেটা নষ্ট হবে, এটা উনি করতে পারেন না। অ্যাডভোকেট রিমা, ছোটো করে জানতে চাচ্ছি যে আপনি আজকে যে কথাগুলো কনফিডেন্টভাবে বলছেন যে আপনি দ্রুতই অ্যাকশন নেবেন, দ্রুতই গিয়ে কাজ করবেন, দ্রুতই বন্ধ করবেন, এটা আপনি কিভাবে বলতে পারছেন এবং কতটুকু আপনি আশাবাদী যে আপনি গিয়ে এই কাজগুলো করতে পারবেন, একটু আপনার কাছেও জানতে চাই। আসলে কথার সাথে কাজের মিল থাকতে হবে। আপনি যে ওয়াদা দিলেন যে আপনি বালুমহল বন্ধ করবেন, আমরা জেলাবাসীর পক্ষ থেকে আমার এই ওয়াদাটা যেন আপনি পূরণ করতে পারেন সেই আশায় থাকলাম। ধন্যবাদ ধন্যবাদ। আমি মাননীয় চেয়ারম্যান, এখানে আমাদের মহিলা সদস্য একটা প্রশ্ন করছে যে নারীদের জন্য কি করছেন আপনি, সে নিজেও আপনি নারী বান্ধব কোন কারিগরি প্রতিষ্ঠান করেছেন কিনা যেটি দেশের সঙ্গে যায়, যেটি আপনার সিরাজগঞ্জের মানুষের ভাগ্য বদল করে। সিরাজগঞ্জ জেলার মধ্যে বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, সেখানে ডিগ্রি খোলা হয়েছে, 3 সাবজেক্টে অনার্স খোলা হয়েছে। তাছাড়া আমরা জেলা পরিষদ থেকে আমরা মেয়েদের আত্মকর্মসংস্থানের জন্য, সামাজিক ভাবে তাদের প্রতিষ্ঠিত করার জন্য যাদের ট্রেনিং আছে সমাজসেবার থেকে, তাদের মধ্যে আমরা সেলাই মেশিন বিতরণ করি। খালি নারী না, পুরুষের মধ্যে সাইকেল কিংবা রিক্সা ভ্যান এগুলো আত্মকর্মসংস্থানের জন্য আমরা বিতরণ করতেছি। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন যে ধনাত্ম ব্যক্তিরা খুন করে যদি টাকার বিনিময়ে যদি পার হয়ে যায়, তাহলে আইন কি আসলে গরিবেদের জন্য না অর্থ আলাগতের জন্য? আপনার কাছে প্রশ্ন একটাই যে টাকার বিনিময়ে খুনি আসামি পারি হয়ে গেছে, তাদের সাজা হইতেছে না? আমার নিরাপত্তা প্রশাসন আমাকে দিবে নিরাপত্তা? না, আমাকে দিতে পারবে না। আসবে মন্ত্রীর টেলিফোন, এ কোন দেশে বসবাস করছে আমরা? দেশাত্মবোধ নেই বললেই চলে আমাদের, কথা আর কাজে নেই মিল আমাদের, যেন গোটা সমাজে ক্যান্সার ধরেছে। ধন্যবাদ। বালু কাটার প্রসঙ্গ যেহেতু এসেছে,
বালু কাটার সঙ্গে কিন্তু একটি বিষয় অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটি হচ্ছে নদী ভাঙন। একদিকে বালু কাটা, অপর দিকে নদী ভাঙন, এই যে ওয়ান আফটার অ্যানাদার একটার পর একটা চলে আসছে, সেটি কিন্তু আপনারা এটা বন্ধ করতে পারেন নাই। পেশি শক্তির কারণে কেন এই সিরাজগঞ্জ যা দেখছেন কোনো হাই রাইজ বিল্ডিং ওঠে নাই, কেন ওর শেষকে শত শত বিল্ডিং আজকে উঠতেছে, দৃষ্টিনন্দন বিল্ডিং উঠতেছে, কেন এই সিরাজগঞ্জ শহরকে রক্ষা করার জন্য আজকে যে ই হয়েছে হার্ট পয়েন্টের থেকে শুরু করে সিরাজগঞ্জ শহরের মানুষের আছে, সেখানে তাদের মনে কনফিডেন্স এসেছে, ইট উইল বি টেক সাম টাইম, একটু সময় লাগবে, এটা জাতীয় পরিকল্পনা। কোন মাস্টার প্ল্যান কি নিয়েছেন আপনারা? অবশ্যই, এটা নদীর শাসন ছাড়া এই ভাঙন রোধ করা সম্ভব না, নিয়ন্ত্রণ করা সম্ভব না। আপনার চৌহালি উপজেলা ধ্বংস হয়েছে, চৌহালি হসপিটাল ধ্বংস হয়েছে, বাজার ধ্বংস হয়েছে, শত শত মাদ্রাসা স্কুল কলেজ ধ্বংস হয়েছে ওপারে এবং এপারে, এর জন্য কি করেছেন আপনি? না, এর আপনি জানেন যে চৌহালি উপজেলা আমি যখন হই না, আই ওয়াজ মিনিস্টার, আমি তখন সেখানে ওয়ার্ল্ড ব্যাংক থেকে 122 কোটি টাকার চৌহালি উপজেলাকে রক্ষা করার জন্য একটা প্রজেক্ট নিয়েছিলাম, আমি যখন নাই তখন তারপরে এই চৌহালি উপজেলাটা একবারে নদী গর্ভে চলে গেছে, ওখানে কোনো সরকারি অফিস নাই, ডিগ্রি কলেজ। আপনার সামনে থেকে আমরা একটু দেখে আসি যে কিভাবে ভেঙেছে, আপনি খুব কাছ থেকে দেখেছেন। আমার এলাকা ধ্বংস হয়ে গেল, এই জালালপুর, পাকরতলা, ভেকা, বয়খোলা, গত বছর স্কুল ভেঙে গেছে, এবার মাদ্রাসা, মসজিদ এবং কয়েকশো একর জমি ভেঙে গেছে, আবার 350 থেকে 350 বাড়িঘর ভেঙে কিন্তু বিভিন্ন আমার এলাকার মানুষ এখন কোথায় বাস করছে, এমপি বললাম, মন্ত্রী আসছিল, এখন কোনো অগ্রগতি দেখতেছি না। চরম ভাঙ্গনি, হাজার হাজার বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে, এখনও যদি ওতো কাজ যদি করতো এখনও হাজার হাজার বাড়িঘর বাঁচত, আমাদের এলাকারে কাজ করল না সরকার। অত শত শত ওরা ভেঙে গেল বাবা, কেডা দেখলো, কেউ একটু গাই করলো না, এমপি আইসে, মন্ত্রী আইসে, কত ই করে জেনেছে, এর তো কাজকর্ম করলো না তো কাজ, পুরা দমে ভাঙে, হাইরে বাঙ্গুলি, এইরকম বাঙ্গুলি আর জীবনে দেখি নাই। আমাদের অবস্থা একবার শোচনীয়, দেখেন নদীর পারে বাড়ি সব একখানে ছিলাম, আমি সবাই চলে গেছি, আমার কোনে যাবো বাড়িঘর ভেঙে, আমরা এখন বলগান্ধী যা দিচ্ছি, ঠিক আছে, এখানে থাকার জায়গা নাই আর ওখানে কোনো নিশ্চয়তা নাই। আপনি প্রত্যেকটা গ্রামে গ্রামে গেছেন, মানুষের সঙ্গে আপনার কিন্তু একটা সম্পৃক্ততা আছে, প্রথমেই বলেছিলাম এই এলাকাটি আপনার পরিচিত, নিশ্চয়ই পরিচিত। তো দেখলেন যে মানুষের বাড়ি না, কপাল ভেঙে গেছে, জীবন ভেঙে গেছে, এইটার জন্য আমরা চাচ্ছিলাম যে কোনো মাস্টার প্ল্যান আপনারা করেছেন কি না। আপনি এই যে এলাকা, এটা সোহালি এলাকা এবং সোহালির ওপার এবং জালালপুর ইউনিয়নে, আপনার নিজের এলাকার চেয়ে এপারে আপনি ভোট বেশি পেয়েছেন। আপনি জানেন যে এই মুহূর্তে সোহালিকে যদি রক্ষা করতে হয়, এই পার্কে রক্ষা করতে হয়, এই মুহূর্তে সোহালি এবং এ পার্কে বাঁচাইতে হলে আজুগড়া এবং ইনাথপুরের মতো এই নদীকে হিট করে, এই স্পার তৈরি করে নদীকে ফেরত যদি দিতে পারে, এই মুহূর্তে ভাঙন রোধ হবে এবং এই এলাকাগুলো বাঁচবে। আমার প্রপোজাল তাই, কয়েকদিন আগে পানি সম্পদ মন্ত্রী গেছিলেন, পানি সম্পদ সচিব গেছিলেন, তিনি বলেছেন যে এটা রক্ষার জন্য যা করা দরকার আমরা করব। এই জন্য ইমিডিয়েট আমার দাবি, আমি সচিবের সাথে, পানি সম্পদ মন্ত্রীর সাথে, প্রয়োজনীয় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে এপারে আর ওপারে ভাঙন রোধ করবে, আজুগড়া ইনাথপুরের মতো স্পার করে এই মুহূর্তে যাতে রক্ষা করতে পারে, এই জন্য আমার যা চেষ্টা করা দরকার আমি করব। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমরা আপনার সেই প্রতিশ্রুতি রক্ষা করার অপেক্ষায় রইলাম। দর্শক, আমরা তার কথা আরও শুনব বিরতির পর, এসে সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম। যেমনটি বলছিলাম যে আমাদের সঙ্গে আজকে লিডারের আসনে আছেন বাংলাদেশের প্রথিতযশা রাজনীতিবিদ আব্দুল লতিফ বিশ্বাস। যেমনটি উনি বিরতির আগে বলছিলেন, ভাঙন দূর করতে হলে ওনার কিছু পরিকল্পনা রয়েছে, এই পরিকল্পনার একটি কিন্তু হাসপাতাল। আপনার কাছে জানতে চাইব হাসপাতাল সেবার এখন কি অবস্থা। সিরাজগঞ্জ আজকে হাসপাতাল ইনাথপুরে
খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, এটা আমার হাত দেয় ডিও লেটার দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সময় এটা কিন্তু ইউনিভার্সিটি হয়েছে। এটা বাংলাদেশের একটা বৃহৎ হাসপাতাল, ঐতিহাসিক হাসপাতাল। এটা রক্ষার জন্য আপনি জানেন যে তার পাশেই স্পার আছে, স্পার যখনই হুমকির সম্মুখীন হয় এটা তখনই গভর্নমেন্ট এবং পানি উন্নয়ন বোর্ড সেখানে কিন্তু কাজ করতেছে এবং আমরা ওর পিছনে লাগিয়ে আছি। শুধু ওইটা না, ওর পাশাপাশি মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট হয়েছে, হাসপাতাল গেলে মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট যাবে, ভেটেনারি কলেজ যাবে, এরা যাতে না যায় তার জন্য এখানে একটা আরেকটা স্পার আছে। আমার কাছে একটি আপনার জনসভার চিত্র আছে, সেই জনসভাতে আপনি সুস্থ সেবা দেবার প্রত্যয় ব্যক্ত করেছিলেন মানুষকে, যে আমার এলাকার মানুষ, যমুনার পাড়ের মানুষ কখনো রোগে ভুগে মরবে না। আপনার সেই প্রত্যয়ের জায়গাটা ঠিক আছে কিনা? অনেকাংশেই আছে, কিন্তু চৌহালিতে এই জিনিসটা আছে। আপনারা জানেন যে শুধু হাসপাতাল না, হাসপাতাল তো আছে, ওখানে ইনাতপুরে হাসপাতাল আছে, তারপরে আপনার বেলকুচিতে হাসপাতাল আছে, বিভিন্ন জায়গায় হাসপাতাল আছে। আমরা একটু ঘুরে আসি আপনার অতিথিদের কাছে, আপনি যদি বলতেন যে হাসপাতাল সেবা উনি যেটি বললেন যে আসলে ঠিক আছে কি না খুব সংক্ষেপে। আসলে হাসপাতালে গেলে আমরা ওরকমভাবে সেবা পাই না, আমরা দেখি যে রুগীদের বারান্দার মধ্যে ফেলা হইছে, গুরুত্বপূর্ণ রুগীদের বারান্দা ফেলা হয়েছে। মানে হচ্ছে আমার কাছে আমাদের অনুরোধ এই সমস্ত রুগীরা যেন ভেদ পায় সে ব্যবস্থা করবে। রিমা, আমি শুধু একটি কথা জানতে চাচ্ছি যে এত সেবা ঘরে ঘরে ক্লিনিক যে সেবা দেওয়ার ব্যবস্থা আছে, সেখানে আমাদের চেয়ারম্যান মহোদয় কখনো গিয়ে এটা তদারকি করেছেন কিনা, যে সেখানে সেবার মান কতটুকু উন্নত হচ্ছে এটা উনি কখনো দেখেছেন কিনা? বিএনপির স্থানীয় উপদেষ্টা, আমি জানতে চাই যে হসপিটালের যে জনসেবা আপনার যে কথাটা বলছে, আমাদের কি যেরকম উচ্চ মূল্যে, যেরকম খাজা ইউনুস আলী রহমতুল্লাহ হসপিটাল, এখানে আমাদের আমার মনে হয় স্থানীয়দের অনেক জমি জমা গিয়েছে এবং এদের একটা নির্ধারিত এখানে চিকিৎসার মান বিশ্ব ওয়ার্ল্ড ক্লাস। অতএব স্থানীয়দের জন্য যদি একটি কার্ড সিস্টেম করে কিছু কনসেশন ব্যবস্থা থাকতো টেস্টের ব্যাপারে, সুন্দর প্রশ্ন, তাহলে আমাদের অত্র এলাকার জনগণের উপকার হতো। মাননীয় চেয়ারম্যান তিনজন আপনার স্বাস্থ্য সেবা নিয়ে কমিউনিটি ক্লিনিকে, কিন্তু আপনার ওইখানে কেউ থাকেই না। আমরা চৌহালি হসপিটাল সম্পর্কে জানি, আমরা এনায়তপুর হসপিটাল সম্পর্কে জানি, আমরা বেলকুচি হসপিটাল সম্পর্কে জানি, তামাই বেল হসপিটাল সম্পর্কে জানি, কাজীপুর হসপিটাল সম্পর্কে জানি। সেখানে ডাক্তার আসেন, কুটুম বাড়িতে যেভাবে জামাই আসেন মাঝে মধ্যে বছরে এক আধবার, আপনি কি আমার সঙ্গে একমত? তার সাথে অবশ্যই একমত, কারণ যে পরিমাণ ডাক্তার বরাদ্দ দেওয়া আছে সেই পরিমাণ ডাক্তার কিন্তু হাসপাতালে নাই। ইতিমধ্যেই আপনার সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল অলরেডি কিন্তু শুরু হয়েছে এবং ক্লাস চলছে, এখান থেকে শত শত ডাক্তার বের হবে এবং আরও অনেক মেডিকেল কলেজ আছে সেখান থেকে পাস করে। না, দ্য হারভেস্ট ইজ প্ল্যান্টফুল বাট দ্য ওয়ার্কার্স আর ফিউ, ফসল সত্যি অনেক, কাজ করার লোক কম। আপনার এলাকায় প্রচুর হসপিটাল গড়ে তুলছেন আপনি, সেবা কিন্তু কেউই পাচ্ছে না, তাহলে লাভ কী? বিল্ডিং এর পর বিল্ডিং উঠবে, জনগণ আসবে ঢাকায়, চরাঞ্চলের জনগণ, সেখানে অ্যাম্বুলেন্স যায় না, সেখানে ডাক্তারও যায় না, মানুষ মারা যাচ্ছে, সেটি তো দিয়ে আমার কোনো লাভ হচ্ছে না। আপনি বিল্ডিং তুললে কি লাভ হবে জনগণের? যেটি বলছিলাম, আপনি সভাপতি হিসাবে কি কোথাও গেছেন? অবশ্যই, হ্যাঁ, আপনি তো গিয়ে দেখেন যে কোনো কারণ, আমি জেলা আওয়ামী লীগের, আমি জেলা আওয়ামী লীগের কথা আপনি জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট, প্লিজ লেট মি সে, আমি জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট। সারা জেলায় আমার দলীয়ভাবে অনেক রুগী আসে সবসময়, আমি সদরে যাই, ইনাতপুরে যাই, বিভিন্ন জায়গায় যাই, তারা যাতে সেবা পায়, তারা সেবা পাচ্ছে। কিন্তু ব্যাপারটা হলো এখন আমাদের চেয়ারম্যান সাহেব যেটা বললেন যে শত শত রুগী, ক্যাপাসিটি যদি কম থাকে, মেয়েদের মধ্যে রুগী থাকে, এই যে ডেঙ্গুর অবস্থা সকলেই দেখছে, সিরাজগঞ্জ কিন্তু এখন ডেঙ্গু প্রবণ এলাকা, রুগী অতিরিক্ত হলে পারে সেখানে তো ওভারলোড হবেই। আমি বিশ্বাস করি গভর্নমেন্ট যে স্টেপ নিচ্ছে এবং যেভাবে এগুচ্ছে আর আগামী দিনে এই যে আছে এটা থাকবে না। গভর্নমেন্টের বেতন বৃদ্ধির ফলে ডাক্তারদের সেবার মান কমেছে, আপনি কি একমত? শুধু টাকাই বেড়েছে, কমেছে সেবার মান? এখন এই কথাটা তো মান কমেছে না বাড়ছে, বাড়ানোর জন্য তো মাননীয় প্রধানমন্ত্রী কাজ করতেছে এবং অ্যাক্টিভ, সেটা তো বেতন বেড়েছে কিন্তু মান কমেছে, সেবার মান কমেছে না, যাকে সেবা দিচ্ছে তাকে সেবাই হচ্ছে। এখন যদি ক্যাপাসিটির মাধ্যমে বেশি রুগী হয় সেখানে তো একটা ডাক্তার কি দুইটা ডাক্তার 50 জন রুগীর, একটু একটু চলেন দেখে আসি কি অবস্থা আপনার এলাকার, দেখেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ নাসিম
এখানে অস্থায়ী একটি হাসপাতাল করে দিয়েছিলেন, কিন্তু হাসপাতাল করলেও এই হাসপাতালের আউটডোর খোলা থাকলেও ইনডোর এখনো পর্যন্ত খোলা হয় নাই। এখানে সুচিকিৎসা পাওয়ার কোনো সুযোগ নাই, ডাক্তার ঠিক মতো থাকে না, দু একজন যাও থাকে ঘন্টা দুই থেকে চলে আসা। বড় কোনো সমস্যা টাঙ্গাইল নাগরপুর, নাগরপুরতেও টাঙ্গাইল ভাড়া দেয়, আবার ঢাকা ভাড়া দেয়। অনেক রুগী হসপিটালে, কিন্তু কোনো ডাক্তার নাই, মেডিকেল অফিসার নাই, গরিব মানুষের হাসপাতালে কোনো বেড নাই, কোনো ই নাই, ওষুধ চালিও দেয় না, ভালো করে চিকিৎসা করে হে খাল কয় কিনে খান। এখনই যে ডাক্তার আছে 12 জন, আমরা কোনো দিন তো উপস্থিত দেই না কোনো ডাক্তার। ইমার্জেন্সি রোগী নিয়ে গেছে, 3 ঘন্টা বসা রাখছিল ওদের সাথে, আমার ঝগড়া, আমাকে 10 টাকার ওষুধ বাইরে থেকে কিনে আনতে কয়, আমাকে ওদের চিকিৎসা দিল। না খাওয়া মানুষ, নদী ভাঙন কবলিত মানুষ, যারা ঠিকমতো কথাও বলতে পারে না, সেই সরল মানুষগুলো জীবনে ডাক্তারের দেখা পান না। আপনি এরপর থেকে মাঝে মধ্যেই কোনো হসপিটালে গিয়ে হানা দেবেন কি না? অবশ্যই দেব। আর এটা যেটা দেখলেন, এটা সম্পূর্ণ চৌহালির ব্যাপারটা। চৌহালিতে এমনই একটা জায়গায় এমন ভাঙা ভাঙছে, চৌহালিতে কোনো অফিসার থাকার মতো কোনো কোয়ার্টার নাই, থানা নাই, থানাও কলেজে, উপজেলা প্রশাসন কলেজে, সব কিছু কলেজে, যার কারণে এখানে নতুন করে হাসপাতাল যদি তৈরি না হয় তাদের তো আবাসনের ব্যবস্থা না। মাননীয় চেয়ারম্যান, আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, আপনার যখন যুবক বয়স ছিল তখন কিন্তু হসপিটালগুলোতে এরকম স্থাপনা ছিল না, তখন কিন্তু ডাক্তার থাকতেন গভীর রাতে গিয়ে হারিকেন নিয়ে কাদা পাড়িতে লুঙ্গি পরে ডাক্তার আসতো গ্রামে চিকিৎসা করতে। যারা এখন এই যাই স্বাস্থ্য অধিদপ্তরের কেউ ডিজি হয়েছেন, কেউ এডিজি হয়েছেন, তারা কিন্তু এমনটি চিকিৎসা করেছেন আপনাদের সময়ে, তাহলে এখন কেন হচ্ছে না? আমরা যখন সেবা পাইছি তখন হলো 7.5 কোটি মানুষ ছিল যখন ইয়ং ছিলাম, এখন 16 কোটি মানুষ হয়েছে। এখানে চাহিদা বেড়ে গেছে, আবার সেবার মান, মানসিকতার মান যদি না বাড়ে সেবার মান বাড়বে না, যার কারণে। আপনাদের কোনো কোশ্চেন আছে? আমি সেবা নিয়ে একটা বলতে চাচ্ছি যে বারবারই কমিউনিটি ক্লিনিক, তারপরে যে যাকে যেখানে পোস্টিং দেওয়া হবে সে সেখানেই থাকবে, এটা উনি বলছেন, নেত্রী বলছেন, প্রধানমন্ত্রী বলছেন, কিন্তু পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার ভাই, আপনার ভাস্তা, আপনার আত্মীয় তাকে চোহালি পোস্টিং দেওয়া হয়েছে, আপনার ডিও লেটারে আবার তাকে ট্রান্সফার করে ঢাকায় নিয়ে আসা হচ্ছে, তাকে সে ওখানে থাকছে না, এ ব্যাপারে কোনো জবাব দিয়ে আপনি নিতে পাচ্ছেন না, এ ব্যাপারে আপনি একটু আমাদেরকে পরিষ্কার বলবেন। এটা কিন্তু একটা ডিপার্টমেন্টের ব্যাপার, এর জবাব দিয়ে ডিপার্টমেন্ট দিতে পারে, এটা আমি দিতে পারি না। প্রয়োজন করলে আমি ইটিভিকে অনুরোধ করব, যারা এর সাথে জড়িত নিয়ন্ত্রণ করে, মাননীয় মন্ত্রী সচিব যারা আছেন, ডিজি আছেন, তাদেরকে হ্যালো লিডার এই এই ধরনের একটা অনুষ্ঠান করে জাতিকে, জাতির সম্মুখে তাদের কাছ থেকে এই কথাগুলো শোনা দরকার, ওনারা আমার সাথে ভালো কথা বলবেন। ধন্যবাদ, ধন্যবাদ। আমার হাতে একটি গেজেট আছে, শাহজাদপুর মনিরামপুর বাজারে আপনার একটি মার্কেট নির্মাণের কথা ছিল, সেই মার্কেটটি দীর্ঘ দিন ধরে অযত্ন অবহেলায় পড়ে আছে, টাকা কোথায় গেল কেউ তা জানে না, যদি বলতেন। ধন্যবাদ, এটা বাস্তব। আমি যখন প্রথম জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দেন, তখন এই মার্কেটটা সুপার মার্কেট, একটা 5-6 তলা একটা সুপার মার্কেট, 44টা দোকান হবে, এটার জন্য একটা আমি নিজে ভিত্তিপ্রস্তর স্থাপন করে সেখানে ওই মার্কেটটা অবকাঠামো তৈরি হয়ে গেছে, কিন্তু মার্কেটটা এখনও চালু হয় নাই। তার যে টাকা কস্ট, অর্থাৎ প্রায় 8 কোটি টাকার মতো ওটা তৈরি করতে খরচ হবে, সেখানে 7 কোটি 93 লক্ষ। একটু দেখে আসে যে 8 কোটি টাকার স্থাপনা আপনি কিভাবে ইনকমপ্লিট ভাবে পড়ে আছে, জনগণের সেটি কাজেও আসছে না, আপনার, আমরা শুনছি আপনার কথা, একটু দেখেও আসে। সিরাজগঞ্জ জেলা পরিষদ প্রায় 8 কোটি টাকা ব্যয় করে এই মার্কেটটি নির্মাণ করেছে, যে টাকাটা প্রধানত জনগণের। আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে মার্কেটটা নির্মাণ হচ্ছে, আমরা খুব আশা করেছিলাম এরকম একটা দৃষ্টিনন্দন মার্কেট চালু হলে শাহজাদপুরের ব্যবসা বাণিজ্যর আরও সমৃদ্ধি ঘটবে, কিন্তু কি কারণে যে এটা চালু করা হচ্ছে না এবং কাজ সমাপ্ত করা হচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি না। এটা চালু করা গেলে পরে শাহজাদপুরের ব্যবসা বাণিজ্যের আর একটু সমৃদ্ধ ঘটবে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় খ্যাত শাহজাদপুর সম্পর্কে আমার বোধ হয় একটু উত্তর দাও দরকার, একটু একটু। যেহেতু এই যে মার্কেটটা যেটা দেখলেন, এখানে সেখানে একটা এমইউ তৈরি হয় মিনিস্ট্রির সাথে, এলজিডির প্ল্যানিং চিফের সাথে, আমাদের জেলা পরিষদে আমার আগে, সেটা কি যে এই মার্কেটটা যে কন্ট্রাক্টর পাবে তিনি এটা তৈরি করে দেবেন, আর সেলামির টাকার থেকে তার ঋণ শোধ করা হবে। এমইউর মাধ্যমে উল্লেখ যেটা আছে, সেলামির টাকার যে রেট আছে ওই রেটের সাথে বর্তমানে তার সাথে ওখানে কেউ ভাড়া নিতে চাচ্ছে না, যার কারণে
আমরা গত মিটিংয়ে আলোচনা করছি, এই মিটিং আলোচনা এটা সংশোধন করে এমইও পরিবর্তন করে কিংবা জেলা পরিষদ রেজুলেশন করে মার্কেট যাতে এই অর্থ বছরে আমরা চালু করতে পারি তার জন্য যে কোনো ব্যবস্থা আমরা নিই। ধন্যবাদ। কোনো কোশ্চেন? প্রশ্ন ছিল, মাননীয় প্রধানমন্ত্রী বলেছে গ্রাম হবে শহর, আসলে একটা গ্রাম যদি শহর হয় সব সেবাই কিন্তু ওই গ্রাম থেকে পাওয়ার কথা জনগণ, সেই ব্যাপারে আপনি কতটুকু পদক্ষেপ নিয়েছেন আপনার মাধ্যমে আমি জানতে চাই। এটা ন্যাশনাল প্ল্যান। আমার এখানে একটি ছবি আছে, আপনি যুবকদের নিয়ে কাজ করতে পছন্দ করেন, তাদের জন্য আপনি কিন্তু যুব উন্নয়নের অনেকগুলো প্রকল্পও নিয়েছেন। আমরা দেখেছি MS যুব উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড, এই সদস্যদের প্রশিক্ষণের জন্য 3 লক্ষ করে টাকা বরাদ্দ হয়, অথচ এই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব সিরাজগঞ্জে নেই। তাহলে টাকা গেল কোথায়? এটা কোন থানায়? রায়গঞ্জে। রায়গঞ্জে? রায়গঞ্জে। এই কথাটা সঠিক না, রেজিস্টার সমিতি ছাড়া সরকারি টাকা দেওয়ার মতো কোনো অবকাশ নাই, আমরা সেটা দেখে দেওয়া হয়েছে কিন্তু এর কাজটা এখনো শুরু হয় নাই। হয়তো দেখেই যদি দেন তাহলে দেখেন চিত্র কি বলে। দেখেন আমাদের এই প্রতিষ্ঠানে যুব উন্নয়ন কোনো সমিতিই নাই আমাদের এখানে। MS যুব উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড নামে কোনো সংস্থা আমাদের সমাজসেবা অধিদপ্তর থেকে এই ধরনের কোনো সংস্থা আমরা রেজিস্ট্রেশন দেই নাই। এখানে এই কোনো প্রতিষ্ঠানই নাই, জেলা পরিষদ থেকে 3 লক্ষ টাকা নিছে, এটা নিশ্চয়ই তারা ওই তাদেরকে পার্শ্ব করে আমার মনে হয় করছে, তাছাড়া করা কোনোভাবেই সম্ভব না। যুব উন্নয়ন সংগঠন বলতেছেন, এই সমবায় সমিতি বলছেন, এই ধরনের কোনো সংগঠনের সাথে আমরা পরিচিত না, আমাদের জানা সত্ত্বে এখানে নেই। এখন এই টাকার সন্ধান কোথায় মিলবে? আজকে যে কথা বলতেছে এই নামেই কোনো প্রকল্প নাই, জেলা পরিষদের একটি টাকা মাইরা খাওয়ার কোনো স্কোপ নাই, কারণ হয় প্রকল্প যদি ভুয়া হয় তাহলে তাকে টাকা ফেরত দিতে হবে, আর যদি না হয় এটাকে সঠিকভাবে বাস্তবায়িত করার জন্য যে পদক্ষেপগুলোকে দরকার সেই পদক্ষেপগুলো তাদেরকে নিতে হবে। আমার সময় এই ধরনের দুর্নীতি আমার হতে পারে, মেবি মিস্টেক হতে পারে, তারপরে যদি যেহেতু আজকে আমার নজরে আসলো এরপরে আমি এটা গিয়ে এই ব্যাপারে সরকারের 1 টাকা জেলা পরিষদের 1 টাকা কেউ যাতে মেরে খেতে না পারে এই ব্যবস্থা নিয়ে নেব। আপনি যেটি বলছিলেন রায়গঞ্জের হাসিল রঘুনাথপুরে এরকম একটি ঘটনা আছে, সেখানে 197 নম্বর প্রকল্পে 3 লাখ টাকা করে বরাদ্দ দেয়া হয় কিন্তু প্রতিষ্ঠানের সভাপতি ইয়াসমিন পারভীন কিছুই জানে না যে বরাদ্দটি দেওয়া হয়েছে। এটা নিয়ে বোধহয় ওখানে সমস্যা আছে কিছু, তারপরেও আমরা ওটা কি সমস্যা হয়েছে, অনেকগুলো সমস্যা। ওইটা কেন আমার বেলকুচিতে আর একটা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ পাঠাগারে আমি ভিত্তিপ্রস্তর স্থাপন করছি, করার পরে 2 লক্ষ টাকা দিছি, 1 লক্ষ টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছে, সেটা কাজ এখন পর্যন্ত হয় না। আমরা একটু দেখে আসব। বর্তমান পাঠাগার আছে, বন্ধ রয়েছে, সব কোনো কাজ হচ্ছে না। লতিফ বিশ্বাস আছে, হামিদ কমান্ডার আছে, তারা উদ্যোগ নিছে কিন্তু সেই কাজটা বন্ধ আছে বর্তমান। তবে সে বন্ধ থাকার কারণে আমরা খুব দুঃখিত, কিন্তু তাদের কাছে আবেদন যে তারা জানি দ্রুতভাবে এই পাঠাগারটা কাজটা শুরু করে। এই মুক্তিযোদ্ধা পাঠাগার হলে গেলে আমাদের সুবিধা হয়। কেন হয় নাই? যে জায়গায় ওই জায়গাটা দিছিলেন যিনি, ওই জায়গাটা নিয়ে ওই আরেকজন মালিকানা নিয়ে মামলা করছিল গত কয়েকদিন আগে, সেই মামলায় ডিগ্রি পেয়েছে এবং মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ পাঠাগারের নামে সেই জায়গা রেজিস্ট্রি করে দিয়েছে। ইনশাল্লাহ মনে করি যে আগামী 1 মাসের মধ্যে এটা পূর্ণ হবে। জেলা পরিষদ খুব ক্ষুদ্র ক্ষুদ্র বরাদ্দ দেয়, এইখানে দুর্নীতিটাও খুব ছোট 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 দুর্নীতি যোগ করলে সেটি বৃহৎ আকার ধারণ করে, সেই বৃহৎ আকার মোহই রুহ হবার আগেই আশা করি আপনি সেটি দমন করবেন। আমরা সর্বশেষ কোশ্চেন আছে কিনা খুব সংক্ষেপে নিয়ে ছিলাম, যে আমি কাছে প্রশ্ন করব যে বরাদ্দগুলো আপনারা দেন জেলা পরিষদ থেকে, আমি দেখেছি সেই বরাদ্দগুলো পরে আপনারা দেখভাল করেন না, তারই কিন্তু পরিভাবে যেগুলো আপনারা বরাদ্দ দিয়েছেন সেই কথাগুলো আলোচনা হচ্ছে। আমি যে কথা বলছি, প্রশাসন আমাদের সরকারি, আমরা সরকারি দল, সরকার আমাদের, আমাদের হাতিয়ার কিন্তু শক্তি হলো প্রশাসন, আর রাজনৈতিকভাবে আমাদের দলীয় নেতাকর্মী যারা, তারা কিন্তু প্রত্যেকটা থানায় আমাদের ইনফরমেশন দেওয়া আছে, জেলা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভায়, উপজেলা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভায় মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে সবসময় আমরা তৎপর আছে। সরকারের পাশাপাশি দল যদি তৎপর না থাকে, এটা কোনো দিনই প্রশাসন এবং দলের, এবং শুধু দল না
জনসাধারণ সকলকে উদ্বুদ্ধ করার জন্য আমরা উদ্বুদ্ধ কর্মসূচি নিয়েছি, যার কারণে আজকে অনেক অনেক জায়গায় কিন্তু মাদক আজকে নবীদুল কথা বলতে। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান মহোদয়, মানুষের সঙ্গে মিশে থাকবেন তেমনটি আশা করি, এবং আপনি আরও ভালো ভালো কাজ করুন। আমরা ভবিষ্যতে আপনাকে আবার ডাকবো এখানে, যখন আপনি আজকে যেসব প্রতিশ্রুতি দিয়ে গেলেন তার বাস্তবায়ন করবেন। দর্শক, বিদায় নিতে হবে, কিন্তু সপ্তাহান্তে দেখা হবে অন্য কোনো লিডারের সঙ্গে। থাকুন একুশের সঙ্গে, থাকবেন জনগণের সঙ্গে, আর লাখো শহীদের রক্তে গড়া বাংলাদেশের সঙ্গে। আপনাদের ভালোবাসা আর বন্ধন দিয়ে মায়ের মতো দেশটাকে আমরা গড়ে তুলবই স্বপ্নের সোনার বাংলা হিসেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মিথ্যার পথ ছেড়ে উঠুন সত্যের রেলগাড়িতে। মনে রাখবেন, জীবন সংক্ষিপ্ত কিন্তু যেতে হয় বহুদূর।